আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দিদার কি তোমাকে ভালোবেসে বিয়ে করেছে না করোনা করে? করোনা করে কেন হবে, ভালোবেসেই বিয়ে করেছে। তোমার বাবা কি করে? ড্রাইভার। ঠিকই তো আছে, দিদা তো ঠিক কাজই করেছে, তোমাকে করোনা করেছে। তুমি আমাকে এবার বলো কত টাকা হলে তুমি দিদারকে ছেড়ে চলে যাবে? চলে যাবার জন্য আমি এই সংসারে আসিনি। একজন ড্রাইভারের মেয়ে যদি এমন একটা প্রাসাদ পায় সে ছাড়বে কেন? তুমি কেন এসেছো? এটা আমার বাড়ি। একজন চরিত্রহীন বাবার মেয়ে এবারে বহু পারে না। দিদারের কাছে ভালো থাকছে যে আজকের ঘটনাটা ওকে বলবে না, এতে দাঙ্গারও বাড়বে। রাজনীতি এখন বন্দি এলাকার টপ সন্ত্রাসীদের হাতে, তাদের এই ভাই ভাই মার্কা কদগত ফাঁসে আমরা পুলকিত হয়ে চেয়ারে বসি। তোমার বন্ধু দিদার আমার কথা তো শুনল না, এত করে বললাম যে ওই ভূমিদস্যুদের সঙ্গে থেকো না, কে শোনে কার কথা। তাহলে কাজটা আমি হাতে নেই। দেশ ও দশের কথা ভাবলে তো বারণ করতেই হবে। তুমি যখন মনে করছো করো। আপনারা কেমন যান? বলতে হয় তাই বলা। হ্যালো। দিদারের বড় বউ এসেছিল। কখন? এই কিছুক্ষণ আগে। কি বলেছে? সে তার অধিকার চায়। বাহ, এ তো দেখি উভয় সংকট, বাপ বলে এক, মেয়ে বলে আর এক। দিদার তো তৃতীয় বিয়েটা ঠিক করে নাই। আমি পড়ছি মহাসংকটে, আজে মিটিং কালো মিটিং, দলের পুনর্গঠন চলতেছে, এদিকে আমার ঘুম হারাম, আবার ওদিকে চেপে বসছে রাজনৈতিক নীতিগত পরিবর্তনের জোয়ার। কখন সময় করি ভাবি কন, আমার মাফ করেন, আপনারা বিষয়টা নিজেরাই মিটমাট করে নেন। আমি যদি মিটাতে পারবো তাহলে তোমাকে বলবো কেন? দিদারের রক্ত সবসময় বাঁকা হয়ে থাকে, ওর বাবার মতোই গোঁয়ার হয়েছে, কখন যে কি করে বসে। তুমি যখন দিদারকে মানাতে পেরেছ মীমাংসাটা তোমাকেই করতে হবে। বুঝছি, একটা ভিলেজ পলিটিক্সের প্যাচ মারতে। ঠিক আছে, আমি দেখতেছি। একদিন বাসায় এসো না, বৌমাকেও একটু আশীর্বাদ করে গেলে, আমাকেও একটু দেখে গেলে। ইচ্ছা কি আর করে না ভাবি, পেশা রাজনীতিবিদ, কথা আর ফুলঝুরি লইয়া বসে থাকি সারাদিন। ইদানিং তো রাতে ঘুমার মধ্যে পটপট করি, এ কারণে আপনার জাহেদ তার মায়ের লাগে ঘুমায়। আগের মতো রসিকতা বলোনি, যাকগে সময় পেলে একবার এসো। জি ভাবি, দোয়া করবে। আর একটা কথা, দিদারকে একটু চোখে চোখে রেখো, ওকে দেখলে ভয় হয়। চিন্তা করবেন না, বাসা মারা মালিক তো আল্লাহ, ভালো থাকবেন। আচ্ছা স্পর্শ। জি নানি। শুনত, বৌমা কোথায়? মামি তো রান্নাঘরে। ও আচ্ছা, আমাকে একটা কথা বলতো। কি কথা নানি? বৌমা কেমন? আমার কাছে তো ভালোই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটু ঘরে দিয়ে আয়। দিদারের মা যদি তোকে অপমান করত? দিদারের মা সেটা করতে বাকি রেখেছে মনে করেছ? সত্যি? তাহলে তুই ওখানে গেলি কেন?
আমার নিজের অধিকার আদায়ের জন্য। দেখ, তোর জন্য লস এঞ্জেলেসে সব কিছু রেডি করা আছে, তোর আর এখানে থাকার কোনো দরকার নেই। তুই ওকে ওখানে নিয়ে গিয়েছিলি কেন? বাপ্পা বলেছে আমি কি করব, বাপ্পা বলেছে আমি কি করব। তুমি ওকে বকছো কেন? দেখ, তুই আর কখনো ওই বাড়িতে যাবি না, এবং আমি চাই তুই তোদের সম্পর্কটাকে একেবারে ডিসমিস করে। সরি বাবা, আমি তোমার কথা রাখবো না। তুই কি কোনো দিনই আমার কথা রাখবি না? বাবা, আমি যা ভালো বুঝি আমি তাই করি। বাস, তাই কর। তাই করব, এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি আর নয়। আমি আর এ বাড়িতে আসব না। আমার জ্ঞান হওয়ার পরে আমি হিসেব করে রেখেছি তুমি কতদিন এ বাড়িতে এসেছ। ঠিক আছে, তুই তোর সমস্ত হিসেব ডায়েরিতে লিখে রাখ, কিন্তু এটা সত্যি লিভিং, ওকে ছেড়ে দে। সেটা সম্ভব না, ও আর কোনো দিন ফিরে আসবে না। ওকে আসতেই হবে। তাহলে আমি তাকে খুন করব। সেটা তুমি পারো না বাবা। তুই না একদিন বলতি বাবা তোমার অনেক ক্ষমতা। বলেছি, সেটা দিদারকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য বলেছি। আমার আর করার কিছুই নেই রে। মেয়ের মুখে বাবার ডাক শোনার কোনো অধিকার তোমার নেই। সিরিয়াসলি আমি মিস ইউ। যাও, তবে দিদারের কিছু হলে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ক্ষমা করব না। আচ্ছা, তুই না একদিন আমাকে বলেছিলি বাবা তোমার না অনেক ক্ষমতা। বলেছিলাম আমি বলেছিলাম সেটা দিদারকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য বলেছিলাম। সে আর ফিরে আসবে না। আই এম ওয়েটিং ফর হিম। তোমার জন্য আমি দিদারকে পাইনি এটা আমি ভেবেছি, কিন্তু বিশ্বাস করি না। আজ দিদার আরেকটা বিয়ে করেছে, এখন আমি বিশ্বাস করি আমি তোমার জন্যই দিদারকে পাই। আচ্ছা আচ্ছা, তুই আমাকে বলতো তোর মাথায় কি পৃথিবীতে আর কিচ্ছু নেই? ইউ আর স্মার্ট, ব্রিলিয়ান্ট, ইউ আর এভরিথিং। ওর মতো একটা ক্রিমিনালকে বাবা, ও কিন্তু ক্রিমিনাল ছিল না, তুমি ওকে ক্রিমিনাল বানিয়েছো। আমি ওকে ক্রিমিনাল বানিয়েছি, আমি ওকে শেষ। এসেছ? এটা আমারও বাড়ি।
সে অধিকার আমি তোমাকে কখনো দেইনি, দিবও না। এখন আমি জোর করে আদায় করব। অনেক দেরি করে ফেলেছ, আপনি কখনো আমাকে সুযোগ দেননি। তোমাদের আমি পছন্দ করি না, বিশেষ করে তোমার বাবাকে। একজন চরিত্রহীন বাবার মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। একজন চরিত্রহীন বাবার মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। একজন চরিত্রহীন বাবার মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। আমি আপনার সাথে তর্ক করব না, তবে আপনি এখন চলে যেতে চাইলে আমি আপনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে চাই। বাপ্পা, আমি একটু বেরোলাম। কেন রে? তোকে একটা সারপ্রাইজ দেবো আজকে। ওকে, আই এম ওয়েটিং ফর ইউর সারপ্রাইজ। ট্রাস্ট মি, ইউ উইল বি সারপ্রাইজড। ওকে ওকে, বাই। আচ্ছা খাইরুল, তোর ঠিকানা চাই কেন? কত তোর খোঁজ খবর নাই খালি আমার কাছ থেকে? আমি তো দিই নাই। যে দিলে আবার কোন সমস্যায় পড়োস জানি না তো, কেন খোঁজ খবর নেয়? তুই যে এত সুন্দর আসোস, এত রাজরানীর মতো আসোস, ওর তো সহ্য নাও হইতে পারে, ঠিক না? যাই, এখন তো আবার আটতে আটতে যাইতে হবে, পকেটে তো কোনো টাকা পয়সা নেই, বুঝছিস না? ছিল, শেষ করে ফেলছি সব খেয়ে দেয়া। আচ্ছা তোর কাছে কিছু টাকা হবে না? হয়েছে কি, আমার তো আগের মতো স্বভাব নেই, বুঝছিস না? এখন টাকা কারো কাছ থেকে নিলেই তারে দিয়ে দিই। মাঝে 10,000 টাকা নিয়েছিলাম একজনের কাছ থেকে, পেমেন্ট পাওয়ার সাথে সাথে দিয়ে দিছি। এখন কত মানুষজন কয় শাহরুখ ভাই টাকা পয়সার সমস্যা হইলে আমাদের কয়ও, আমরা টাকা পয়সা দিমু নে, কারণ জানে যে এখন টাকা পয়সা দিয়ে দিই। আমি জানি যে তোর কাছে আইলে টাকা কাম হইতে পারে, আছে কিছু টাকা পয়সা দিতে পারো। কথা কি শেষ হয়েছে? দিবি না এখন? দিবি কেন? এখন তো তোর মাটিতে পা পড়তেছে না, বড় লোকের বাড়ির বউ হইছস, এত বড় রাজরানী হইছস। সূর্য, আমি কি কইছি যে আমি টাকা দেব না? না তা কস নাই। তাহলে হ্যাঁ, এত কথা কও কিসের জন্য? আচ্ছা কমু না, দিবি। মানুষের সব সময় তো একরকম থাকে না, তাই না? একটা সময় আমি তোমার কাছ থেকে নিতাম, এখন তুমি আমার কাছ থেকে নিবা। আমার আছে, আমি দেব। কত লাগবে? 1,500 টাকা হইলেই চলবে। আমি জানতাম আসলে তোর মতো এত বড় কলজা আসলে মানুষের হয় না, আমি জানতাম। আমি তুই এই লজ্জায় কারো কাছে চাই নাই, যে তুই আমার ছোট বোনের মতো, তোর কাছে চাইলে আমি ফেরত যাব না। আচ্ছা তাড়াতাড়ি আয়, কখন আবার তোর শাশুড়ি মাশুড়ি চলে আয়। ছিল নাকি এ বাড়িতে এ ধরনের লোকজন না আসাই ভালো। তোমার স্ট্যাটাস সম্পর্কে বুঝতে বাকি নেই। এ নিয়ে আমি আর কাদা ছোড়াছুড়ি করতে চাই না।
ওকে চেনো নাকি? ও কবিরের মেয়ে গুনগুন। গুনগুন তোমার ভাবি। ভাবি? কিন্তু ভাবি তো আরেকজন। ওই তোমার আসল ভাবি। যাও তোমরা গল্প করো। তুই অনেক বড় হয়ে গেছিস,